আব্বার সুবহানাল্লাহর পুরস্কার কত? জোরে বলেন। তাহলে আমি কত টাকা দিয়ে কত টাকার বিনিময় করলাম? বুঝুন না মানে, আমি কিসের বিনিময় 70,000 টাকা করলাম? উহুদের কটা উহুদের চেয়ে ভালো? বুঝুন না, কটা উহুদের চেয়ে ভালো? যেখানে রব্বুল আমি দিতে 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 বা রব্বুল আমি দেওয়া শুরু করব, দিতে 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 রব দিতে দিতে কিসের বিনিময় করলাম আগে 70,000 পরে 70,000 কিসের বিনিময় করলাম? আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না, বলেন আমার বুঝে? আপনারা বুঝতেছেন না মনে হয়, কিছু কিছু বুঝছেন না? চলেন, কি বুঝলেন বলেন, বলেন না কন্টাক্ট, বলেন কন্টাক্ট, বলেন কন্টাক্ট, বলেন কন্টাক্টকারী, বয়কট, আবার বলেন বয়কট, কন্টাক্টকারী, বয়কট, কন্টাক্টকারী, আরে স্লোগান বলেন, কন্টাক্টকারী, কন্টাক্টকারী। হ্যাঁ, কন্টাক্ট ছাড়া 7,00,000 দিয়ে দিবেন, জিও করেন, এবারও কন্টাক্ট ছাড়া 7,00,000 দিয়ে দিবেন, কি বলছি বলেন, কন্টাক্ট ছাড়া কি করবেন? বুঝেন না এই কথা, কন্টাক্টকারী ইনশাআল্লাহ, এর নোয়াখালী চলবে না ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই 56,000 বর্গ মাইলকে পাক করে দেন, পাক করে দেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, লা নাসআলুকুম রিজকা, নাহনু নারযুকুক, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আজর নিব আল্লাহর কাছ থেকে, আজর নিব আল্লাহর কাছ থেকে, আজর কার কাছ থেকে নিব বলেন, আবার বলেন আজর কার কাছ থেকে নিব, বলেন কন্টাক্টকারী, বয়কট, কন্টাক্টকারী, আল্লাহ লিসাইহা, ইনশাআল্লাহ রব নিজের হাতে পুরস্কার দিবেন, নিজ হাতে নিজ হাতে, দিতে 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 রব বলবেন, এবার বলবেন হয়েছে তোমার, কি ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, শেষ তক তুমি বলবে বাস বাস, শেষ তক কি বলবো, কেমন দিবেন রব দিলে, কেমন দিবেন আপনা দিলে, কত দিবেন রব দিলে, কত দিবে, আব্বা দিলে থাকে না, আল্লাহ দিলে যায় না, পুরস্কার নিব রব্বে কারীমের কাছ থেকে, বলেন দাওয়াতের পুরস্কার কার কাছ থেকে, তালিমের পুরস্কার কার কাছ থেকে, জিহাদের পুরস্কার কার কাছ থেকে, ওয়াদের পুরস্কার কার কাছ থেকে, সেদিন বুঝবো ইনশাআল্লাহ, সেদিন সেদিন বুঝবো তোমার আমাদের ওয়াজের দাম কত সেদিনটার পাবো, বলেন না ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, একটা একটা মিনিটের দাম কত, একটা একটা মিনিটের দাম কত, একটা একটা হরফের দাম কত, একটা একটা শব্দের দাম কত,
যখন রব খুশি করে দিবেন তো কি দিবেন? সুবহানাল্লাহ বলেন, যখন কে খুশি করে দিবেন? রব খুশি করে দিবেন। আচ্ছা আসমানের মালিক যদি খুশি করে দেয়, আরশের মালিক যদি খুশি করে দেয়, সেদিন তুমি তোমার আমলের পুরস্কার দেখে দেখে খুশি হয়ে যাবা। সেদিন কতগুলো চার হবে বলো আনন্দ উজ্জ্বল। সে তার জীবনের সমস্ত আমল গুলোর পুরস্কার পেয়ে পেয়ে হয়ে যাবে খুশিতে আনন্দ আত্মহারা। এবার রব্বে কারিম ওর আগের আয়াত, আগের আয়াত কি ছিল? আগের আয়াত কি ছিল? তাসলা নারান হামিয়া, এরা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। এবার আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন আলিয়া, এরা সুউচ্চ জান্নাতে প্রবেশ করবে। কাদরান ও মাকানান, মর্তবার দিক থেকেও সুউচ্চ, মাকানের দিক থেকেও সুউচ্চ। জান্নাত কোথায় সুউচ্চ? আল্লাহু আকবার, জমিন থেকে আসমান একটা একটা কামরা। আচ্ছা সুউচ্চ কত? আর এবার কদর কত? এবার দাম কত? এবার দাম কত? জান্নাতে একটা ব্যাগ রাখার জায়গা, হাতের ছড়ি রাখার জায়গা। রাসূল বলেন খায়রু মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এর আগের আয়াত কি ছিল? তাসলা নারান হামিয়া। আর এখানে কি? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তুমি প্রবেশ করবা। এবার দেখেন আমাদের দেশে স্বাভাবিকভাবে কেউ যখন বাড়ি করে কি চায় জানেন? শুধু একটা নিরিবিলি পরিবেশ চায়, বলেন না কি চায়? বাড়ি ভাড়া নিতে কি কয়? নিরিবিলি একটা পরিবেশে আমার লাগে একটা বাড়ি দেখবেন, বলেনি? বলে না, বলেন। বিদেশি গিয়ে হোটেলে উঠতে কি চায়? নিরিবিলি কামরা চায়, যেই কামরার আওয়াজ নাই, সাউন্ড প্রুফ। বলেন কি প্রুফ? গাড়ির শব্দ নাই, যেই কামরায় কি নাই? গাড়ির শব্দ নাই, যেখানে গাড়ির শব্দ নাই, যেখানে গাড়ির কোনো হরন নাই, যেখানে হকারদের কোনো আওয়াজ নাই, যেখানে কুকুরের আওয়াজ নাই, যেখানে মাইকের আওয়াজ নাই, যেখানে খন্তি মার্কার মিছিলের আওয়াজ নাই, কোলাহল মুক্ত। কি চাই আমরা বলেন? প্রত্যেকেই দেখবেন বাড়ি চাই কি মুক্ত? কোলাহল মুক্ত বাড়িতে একটা স্কুল, কোলাহল মুক্ত বাড়িতে একটা মাদ্রাসা, কোলাহল মুক্ত বাড়িতে একটা কি? তাহলে বোঝা গেছে বাড়ির প্রধান প্রধান বৈশিষ্ট্য হল কোলাহল মুক্ত হওয়া। সুবহানাল্লাহ, দুনিয়াতে বাড়ির প্রধান বৈশিষ্ট্য কি হয়? কোলাহল, কোলাহল মুক্ত হয়। তো আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত হবে জানো, লা তাসনাউ ফিহা লাগিয়া, যেখানে কোনো লাগিয়া শুনবে না, যেখানে কোনো মিছিল হবে না, যেখানে কোনো মিটিং হবে না, যেখানে কোনো হকার হবে না, যেখানে কোনো মিথ্যা কথা হবে না, যেখানে কোনো কুফুরি হবে না, যেখানে কোনো কোনো বাটফারি হবে না, যেখানে কোনো বানাওয়াটি হবে না, যেখানে কোনো আওয়াজ হবে না, যেখানে কোনো হইচই হবে না, যেখানে কোনো হাঙ্গামা হবে না, যেখানে মিছিল হবে না, যেখানে কি হবে না বলেন? যেখানে মিছিল হবে না, যেখানে কি হবে না? যেখানে কোনো মিছিল হবে না, যেখানে আর নির্বাচন হবে না। বলেন জান্নাতে নির্বাচন নাই? বলেন সবাই বলেন। যদি কেউ জিজ্ঞেস করে জান্নাতে কি কি নেই, তা আপনি বলবেন জান্নাতে নির্বাচন নাই। জান্নাতে কি নাই? তো জান্নাতে আর নির্বাচনের মতো এত হয়েছে পৃথিবীর, বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই, এত ফুস্তার বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই। কি হয় এই জন্য জান্নাতে লা তাসমাউ ফিহা লাগিয়া, লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে নির্বাচন নাই, জান্নাতে কোলাহল নাই, জান্নাতে হইচই নাই, জান্নাতে বেচা কিনা নাই, জান্নাতে হকার নাই, জান্নাতে কোনো আওয়াজ নাই। আচ্ছা কি পরিমাণ নিরিবিলি হবে? শুধুই হবে সালামা। এই জন্য সুরা নাবার মধ্যে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, আরেক জায়গায় লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতে কোনো আওয়াজ হবে না, জান্নাতে সাউন্ড প্রুফ হবে, কোনো সম্পূর্ণ নিরবতা হবে, কেমন নিরিবিলি হবে রব ছাড়া কেউ জানে না। এই নিরবতা খান খান করে মাঝে মাঝে রব দেখেন পর্দা হটিয়ে বলবেন আসসালামু আলাইকুম,
আচ্ছা নীরব এক নিথর পরিবেশে রব যখন পর্দায় হঠাৎ বলবে আসসালামু আলাইকুম, আচ্ছা তখন মজাটা কেমন হবে? আরেক দরজা দিয়ে বিবিরা ঢুকবে, আরেক দরজা দিয়ে হুররা ঢুকবে, আরেক দরজা দিয়ে গেলমানরা ঢুকবে, আরেক দরজা দিয়ে রব্বুল কারীম পর্দা হটায় বলবে সালাম। আচ্ছা সুরজটা কেমন হবে? এই শুনে তো কি কেউ শব্দ দিয়ে বলতে পারবে? এটা কি শব্দ দিয়ে বলার কোনো সুযোগ আছে? এই মজাটা কেমন হবে? ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ আল্লাহ এমন জান্নাত আমাদেরকে দিয়ে দেন। বাংলাদেশের বাজারের মতো অনর্থক শব্দ, বাংলাদেশের রাস্তার মতো অনর্থক শব্দ, বাংলাদেশের সিএনজিওয়ালাদের মতো সিএনজিতে যারা মাইক লাগায় অনর্থক শব্দ বলে, এমন অনর্থক শব্দ পৃথিবীর কেউ কোথাও শুনে নাই, কেউ কোথাও দেখে নাই, কেউ কোথাও বলে না। বাস্তব না বাস্তব? আচ্ছা চারা গালিবার মার কাছে খুনতি, এটা পুরা এই দেশবাসী সবাই জানে কিনা? জোর বলেন জানে কিনা, বলেন চারা গালিবাই মার্কা কি? চারা গালিবাইয়ের খুনতি মার্কা পুরা জাতি জানে কিনা বলেন? আচ্ছা এতবার জানা সত্ত্বেও তুমি এটাকে এই এই জাতির কানগুলোকে ধ্বংস করা, ও দেখবেন ওরা মাঝে মাঝে বলে হ্যাঁ আজানের, আজানের শব্দ দুঃশব্দ, আজান দ্বারা শব্দ দূষণ হয়। বাংলাদেশের শুরুদিন থেকে আজ পর্যন্ত আজানের দ্বারা যে পরিমাণ, বা অন্য বছর নেই, বাংলাদেশের বয়স কত? 53। 53 বছরে আজানের দ্বারা যেই পরিমাণ শব্দ দূষণ হয় নাই, শুধু এক নির্বাচনে এক মেম্বারের দ্বারা এর চেয়ে বেশি শব্দ দূষণ হয়। বাস্তব না বাস্তব? আজানের শব্দ দূষণ আকলে কুত্তা পেশাব করছে, আকলে কি শব্দ দূষণ পৃথিবীতে আর কোথাও দেখো না তুমি, জোরে বলে না, শব্দ দূষণ পৃথিবীতে আর কোথাও নাই, বাংলাদেশে আর কোথাও, আর কোথাও শব্দ দূষণ হয় না, জোরে বলেন না। আচ্ছা ফজরের পরে যখন খুনতি মার্কার মেশিনটা বাইর হয়, খুনতি মার্কার কি বলে আর ফ্যাব্রিজিটা বাইর হয়, তখন এই শহরে কত মানুষের ঘুমের ক্ষতি হয়, জোরে বলেন না। রাত 11টা যখন খুনতি মার্কার স্লোগান চলে, তখন কত মানুষের ঘুমের ক্ষতি হয়, কি একজন ছাড়া সবার ঘুমের ক্ষতি হয়, কি বলে বলে তার কজন ছাড়া সবার ঘুমের ক্ষতি হয়, যে হেরো হয় হ্যারো কি? এই জন্য জান্নাতে শব্দ দূষণ নাই, বলে জান্নাতে কি নাই বলেন? এই জন্য শব্দ দূষণের ব্যাপারে, শব্দ দূষণ নিয়ে কেউ যেন আজানের কথা এদের সামনে বলে, কি বলে এদের চোখে আঙ্গুল দিয়ে দেখান যে এক মেম্বারের জন্য যে পরিমাণ শব্দ দূষণ হয়, এটা বাংলাদেশের 53 বছরে আজানে এই পরিমাণ শব্দ দূষণ হয় নাই, বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ জান্নাতে শব্দ দূষণ নাই, জান্নাতে কি নাই? এই জন্য এটা জান্নাতের পুরস্কারের মধ্যে, জান্নাতের সিফাতের মধ্যে এক নম্বর সিফাত, যেরকম দুনিয়াতে বাড়ি ভাড়া নেওয়ার জন্য এক নম্বর সিফাত হয় কোলাহল মুক্ত পরিবেশ, সুবহানাল্লাহ বলেন, আজকে কি বুঝে এসছে এটা কোলাহল মুক্ত পরিবেশ? তাহলে জান্নাত, জান্নাতে কি নাই? কোনো হইচই, কোনো আওয়াজ, في جنات عاليه لا تسمع فيها لاغيا, সেখানে কোনো কোলাহল হবে না, সেখানে কোনো হইচই হবে না, সেখানে শিরিকের কোনো মিছিল হবে না, সেখানে কুফরের কোনো মিছিল হবে না, সেখানে হামদা, শুধু হামদ হবে, আলহামদুলিল্লাহর আওয়াজ ধ্বনিত হবে, আলহামদুলিল্লাহর আওয়াজ ধ্বনিত হবে, কেমন দুনিয়াতে নিঃশ্বাস বের হয়ে যাবেন জান্নাতে, জান্নাতীদের নাক থেকে আলহামদুলিল্লাহ হবে এমন, সুবহানাল্লাহ, শুধু আলহামদুলিল্লাহর আওয়াজ গুঞ্জরিত হবে, কিসের আওয়াজ কিসের আওয়াজ গুঞ্জরিত হবে? একদিকে বান্দার মুখ থেকে আলহামদুলিল্লাহ, আরেকদিকে রব্বে কারিমের মুখ থেকে সালাম, সুবহানাল্লাহ। আচ্ছা কি মধুর আওয়াজ তো হবে,
হুর গুলো নাচবে আর গাইবে আর বলবে সালাম, ময়ূর গুলো পেখম তুলে তুলে নাচবে আর বলবে সালাম, শুধু বলবে সালাম, শুধু বলবে কি আবার বলেন শুধু কি। আরেকদিকে যেমন জাহান্নামীদের চিত্র, ওখানে শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা, এদিকে শুধু সালাম শুধু সালাম শুধু সালাম, ওদিকে আওয়াজটা কেমন আর এদিকে নীরবতাটা কেমন। জাহান্নামের চিৎকার চিৎকার গুলো কেমন, শুধু আওয়াজ শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার, আর এদিকে শুধু সালাম শুধু সালাম শুধু সালাম শুধু সালাম শুধু সালাম, কেমন হবে। হা বুঝু ইয়াউমা ইদিন নাইমা লিসাইহা রাদিয়া লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে শিরিকের কোনো কথা শুনবা না। এজন্য দেখবেন বাংলাদেশে কুফুরি মতবাদ শিরিক দিয়ে শুরু হয়, কুফুরি মতবাদে নির্বাচন শিরিক দিয়ে শুরু হয়, মাজার দিয়ে শুরু হয়, এটা কুফুরি শিরিক দিয়ে শুরু হয়। আর কি বলছি বলেন, কুফুরি কি দিয়ে শুরু হয়, কুফুরি শিরিক দিয়ে কি হয়। এখানে শিরিকের আওয়াজ, এখানে কুফুরের আওয়াজ, এখানে হইচই, এখানে মিথ্যা, এখানে গীবত, এখানে চুরি, এখানে ডাকাতি, এখানে মারামারি, এখানে হানাহানি, ওখানে শুধুই নীরবতা। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো লগ্ন শুনবা না, কোনো বেহুদা কথা শুনবা না, কোনো হইচই হবে না, কোনো আওয়াজ হবে না, কোনো চিৎকার হবে না, শুধুই নীরবতা, শুধুই শান্ত এক পরিবেশ, শান্ত এক পরিবেশ, শুধুই শান্ত, শুধুই শান্ত, শুধুই শান্ত। এজন্য জান্নাতের প্রথম সিফাত কি বলছে, নিরিবিলি পরিবেশ। বলে কেমন নিরিবিলি, কেমন কোলাহল মুক্ত, এটা ইনশাআল্লাহ দেখা হবে। বলেন না ইনশাআল্লাহ।